দু সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরছে শিক্ষা কার্যক্রম। ছুটির দিন ছাড়া সব দিনই ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়ার গাইডলাইন তৈরি করা হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ২২ ফেব্রুয়ারি থেকে আবারও খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। অষ্টম থেকে এইচএসসি পরীক্ষার্থীদের সব দিন ক্লাস নিচ্ছে অনেক স্কুল কলেজ, তবে অন্য শ্রেণীতে নেওয়া হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন করে। করোনার সংক্রমণ কমতে থাকায় ১৫ মার্চের মধ্যে আগের মতোই ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ক্লাসের সংখ্যা কিন্তু আগামী সপ্তাহ থেকে যেদিন দুইটা হতো সেটাকে তিনটাতে নিয়ে যাওয়া হচ্ছে। সপ্তাহে যেখানে দুই দিন হতো সেখানে তিন দিন হচ্ছে। আস্তে আস্তে আমরা এক দুই সপ্তাহের মধ্যে আশা করছি আমরা বোধহয় ফুল সুইংয়ে চলে যেতে পারবো। ঘরবন্দি শিশুদের শিক্ষায় ও মানসিক ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ পরিকল্পনার কথাও জানান এই শিক্ষা কর্মকর্তা। বিভিন্ন পর্যায়ে যে সব সাবজেক্টে তাদের ঘাটতি আছে প্রত্যেকটা স্কুল কলেজ সেটাকে ফাইন্ড আউট করে সেখানে স্পেশাল ক্লাসের বা সেটার উপর জোর দিয়ে তারা একটু ব্যবস্থা নেবেন সেটাকে কাভারটাকে গ্যাপ করার জন্য। এবং আমাদের বিশেষজ্ঞরা অলরেডি বিভিন্ন পর্যালোচনা করছেন, বিভিন্ন মাঠ জরিপ করছেন, তাদের কাছ থেকেও আমাদের কাছে কিন্তু একটা সাজেশন চলে আসবে। কিন্তু তাদের যে মানসিক ক্ষতি হয়ে গেছে, মানসিক জগৎটাকে আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনার জন্য, তার অ্যাডিকশন থেকে মুক্ত করার জন্য আমাদের বোধহয় গার্জিয়ান যারা আছেন, অভিভাবক পাশাপাশি স্কুল কলেজ কর্তৃপক্ষ সবাই মিলে একটা অন্যরকম চিন্তাভাবনা করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলের সময় বাড়ানো কিংবা ছুটি কমানো যায় কিনা তাও ভাবছে শিক্ষা বিভাগ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।